আমার প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রীরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জমি জরিপ এবং রাজস্ব নির্ণয় বিষয়টি নিয়ে। ঔপনিবেশিক শাসন চলাকালে কিভাবে জমি জরিপ এবং রাজস্ব নির্ণয় ব্যবস্থা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তার মধ্যে জমি জরিপ করা এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশের যুদ্ধের পর বাংলার নতুন নবাব মির্জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনা জমিদারি পায়। তখন রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপযোগের জন্য একদল জমি জরিপবিদদের খোঁজ করতে থাকেন, অর্থাৎ যারা জমি জরিপ করবে সেরকম জরিপবিদদের খোঁজ করতে থাকেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন। তবে কাজ শেষ হওয়ার আগে ফ্র্যাঙ্কল্যান্ড মারা যায়। তার কাজ শেষ করেন হক ক্যামেরন। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেলেন। তাকেই 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করেন। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই প্রথম সেই আমলের বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হলো। বক্সারের যুদ্ধের পর 1764 খ্রিস্টাব্দে, তোমরা জানো বক্সারের যুদ্ধ হয়েছিল, সেই বক্সারের যুদ্ধের পর ও দেওয়ানির অধিকার পাওয়ার ফলেই ক্রমেই বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে ক্রম্পটনিং কাউন্সিল অফ রেভিনিউ নামে একটি কমিটি গঠন করা হয়। তাছাড়া আরও একটা রেভিনিউ বোর্ড তৈরি করা হয়, তার নাম কমিটি অফ রেভিনিউ। 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। সেই থেকে ওই নতুন বোর্ড অফ রেভিনিউই রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে। ব্রিটিশ কোম্পানি বাংলা প্রেসিডেন্সির ভূমি রাজস্ব বন্দোবস্ত নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু করে। প্রথমে জমির নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়া ব্যক্তিকে জমি দেওয়া হতো। পরে প্রতি এক বছর করে একজন ব্যক্তির সঙ্গে কোম্পানি ভূমি রাজস্ব বন্দোবস্ত করে। 1772 খ্রিস্টাব্দের জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সবথেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে। 5 বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে ওই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হতো। তার পাশাপাশি ইজারার মেয়াদ 5 বছরের জন্য ছিল বলে তাকে 5 সালা বন্দোবস্ত বলা হতো। তবে দ্রুতই ইজারাদারি বন্দোবস্তের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেক ইজারাদারি গ্রাম সমাজের বাইরের লোক হওয়ার জন্য ঠিক মতো রাজস্ব নির্ণয় করতে পারেননি, ফলে অনেক ক্ষেত্রেই ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল। সেজন্য দেখা যায় ইজারাদারদের অনেকেই দেয় রাজস্ব শোধ করতে ব্যর্থ হয়। তাই 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে। কিন্তু ক্রমেই এই সব বন্দোবস্ত তুলে দিয়ে ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলা চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে। তার ফলে বাংলার ভূমি রাজস্ব বন্দোবস্তের একটা নতুন পর্যায় শুরু হয়, পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলেও জরিপ ও ভূমি রাজস্ব নির্ণয় কার্যকলাপ চলেছিল। অর্থাৎ আমরা ঔপনিবেশিক শাসনের সময় কীভাবে জমি জরিপ করা হয়েছিল, রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল,
এই নিয়ে আলোচনা করলাম, ইজারা আদারি ব্যবস্থা কী, দশশালা ব্যবস্থা কী, চিরস্থায়ী ব্যবস্থা কী, সেগুলো পড়লাম। সুতরাং ছাত্রীরা, তোমরা এই জমি জরিপ এবং রাজস্ব নির্ণয় ব্যবস্থা সম্পর্কে কী হয়েছে, কী কী করা হয়েছিল সেটা ভালো করে শোনো, বোঝো, পড়ো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। অসুবিধা হলে আমি তো নিশ্চয়ই আছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।